জালি কাবাব প্রস্তুত করতে যা যা লাগছে: সিদ্ধ আলু 5টি, সিদ্ধ ডিম 1টি, 1 চামচ আদা কুচি, আধা চামচ, রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিতে হবে, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। প্রথমে একটি ব্রেডারের সাহায্যে সিদ্ধ আলুগুলো ব্রেড করে নিতে হবে। আলু ব্রেড হয়ে গেলে একইভাবে ডিমও ব্রেড করে নিতে হবে। আলু ও ডিম ব্রেড হয়ে গেলে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে একটি পাউরুটির স্লাইস পানিতে ভিজিয়ে তারপর হাত দিয়ে চিপে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে পাউরুটি উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাতে সামান্য তেল লাগিয়ে একটা একটা করে জালি কাবাবের মতো শেক দিতে হবে। এবার একটি বাটিতে 2টি কাঁচা ডিমে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তৈরিকৃত জালি কাবাব ডিমে ডুবিয়ে গরম ডুবন্ত তেলে ছেড়ে দিতে হবে। এবং উপরে ডিমে ফেটানো উপকরণটি একটু করে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার ভাজা হয়ে গেলে ডিমের অংশ জালির মতো ছড়িয়ে থাকে বলে এটি জালি কাবাব। তৈরি হয়ে গেল কাবাব ছাড়াই আলু ও ডিমের তৈরি জালি কাবাব।